আমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো। মানে কতকাল আসবে? কতকাল তুই কেমনে আসবে? ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম তুমি 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 শুধু তোমারই তোমার প্রিয়। তো খালি চেয়ারম্যানের বাড়ি এটা না? কয়েকটি গানে আমাদের জাতির টিকটকাররা সবাই ইমোশন ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতেছে এবং সবাই এটা দিয়ে রিয়াকশন দিতে আছে। মানে সবাই রিয়াকশন বলতে কি ভিডিও বানাইতেছে, তার ভিডিও গুলো আমরা দেখবো, সাথে সাথে রিয়াকশন দেবো, সাথে সাথে কিছু রোস্টিং এর কিছু মশলা তার কম্বিশন দেওয়ার পূর্বে রিয়াকশন দেওয়ার পূর্বে একটি কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই অবশ্যই ভাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন। আজকে বাজে কথা না ভাই, আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি একটু সাউন্ড একটু চেঞ্জ করে দেবো, কিন্তু সুভব দিলে আবার কপিট এসে পড়বে। এই রোদের মতো এত রোদ, সব জায়গায় রোদ, বৃষ্টির জায়গা খালি আরো দিন ভিজে যাই। আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে। এটা করলাম সরাসরি মেয়ে গেয়েছে, মেয়ের স্বর অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, প্রশংসা করতে হবে, যেটা ভালো এটা ভালো পৈতি হবে। সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে, আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা, ঈশ্বর কি তোমার আমার মিলন। ভাই এই গানটা যতই শুনছি, এই গানটা আমি কত বাজে শুনছি ততবারই আমার ভালো লাগছে। প্রার্থনা ঈশ্বর কে তোমার আমার মিলন লিখতে প্রার্থনা। খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? হ্যাঁ আপু গো মার্কেট টা বুই আসছে দেশ ইয়েস্টারডে। আরে কতকাল আসবে? ইস্তিরে কতকাল তুই কেমনে আসবে? আগ ভালো হয়েছে ভুন্নলাম। শুধু তোমার উপমা, কার উপমা নয়, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম। এর মাসি দিলে ভাই এমনি প্রেম বাড়তে আছে, বারবার ভাল লাগতেছে না। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম প্রিয়তম। গানের দ্বারা স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেকে কাছাকাছি হচ্ছে, ভালো এটা বিষয়টা, এরকম গান বানানো দরকার, যে কারণে মানুষের মধ্যে ভালোবাসা বাড়বে, ভালোবাসা কমবে না। এরকম আমাদের বাংলাদেশের কি জানি প্যাংকিং এর নায়ক মনে হয় তো নাম।
ঈশ্বর কি তোমার আমার মিলন দেখতে পারতো না এগুলো আমাদের বাংলাদেশের নাটকের অভিনেতা নামটা আমার স্মরণে নেই নামটা জানতাম আর স্মরণে নেই মিলন লিখতে পারতো না ঈশ্বর কি তোমার আমার ওর লিপসিং তো পারফেক্ট লিপসিং হইতে আছে তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না তোমার আমার প্রেম আমি কি একাই স্মৃতির বা কতকাল আসবে আগামীকাল আসবে ইয়েস্টারডে তুমি তুমি শুধু আর কিছু কম না এনে বেশি কিছু কম ইদিকে বলার জায়গায় তার সই বয় দিছে দেখছেন এভাবে দুর্নীতিগুলো মানতে পারলাম সহ্য করার মতন চেয়ারম্যানের বাড়ি এটা না এটা নিয়ে ভিডিও বানাইতেছে তো ফানি ভিডিও এটা দেখেন এটা কালেক্ট চেয়ারম্যান আমি কালেক্ট চেয়ারম্যান কি হলো কি সমস্যা বলি ভালো হয়েছে বিরোধ বলতে হবে তুমি ছাড়া সবাই জিরো তুমি নাম্বার ওয়ান হিরো সুন্দর সুন্দর রিয়াকশন ভিডিও দেখতে চান সাথে রুশিকের কিছু মাসালাদার হাসি ফানি মজার ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে একবার চ্যানেলের নামটা কি বলেন তো চ্যানেলের নামটা কি ভাই কালো মাথা সাথেই থাকবেন আর যদি সুন্দর সুন্দর রিয়াকশন দেখতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে